বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল, আর আপনারা রয়েছেন শঙ্কর ভাইয়ের সাথে মাই গার্ডেন থেকে। আজকে আমি দেখাতে যাচ্ছি যে জৈবিক পদ্ধতিতে কিভাবে আপনারা সার তৈরি করবেন, জৈবিক ফার্টিলাইজার আমরা কিভাবে তৈরি করব, সেটাই নিয়ে থাকছে আজকের এই বিশেষ টপিক। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে এটাকে তৈরি করব। প্রথমে আমি আমাদের এখানে একটা সামনে খাটাল আছে, এই খাটাল থেকে আমি কিছু কাঁচা গোবর সংগ্রহ করেছি। এই কাঁচা গোবর সংগ্রহ করার পরে আমি এটাকে এক সপ্তাহ আগে আমি এখানে পচিয়ে রেখেছি। এই দেখছেন বন্ধুরা, এই পচানো জল যদি দেওয়া যায় তাহলে কিন্তু আপনার গাছ ফুলে ফলে ভরে উঠবে এবং সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো পদ্ধতিটা আমরা দেখে নিই যে এই কাঁচা গোবর আনার পরে আমরা এইটাকে একটা কৌটোর মধ্যে বা একটা ডাব্বার মধ্যে গোবরটা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখছেন, আমি এর মধ্যে কিছু কাঁচা গোবর নিয়ে নিয়েছি। এবার এইটার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এই পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে মিশ্রণটিকে একটু সুন্দর করে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পরে এই মিশ্রণটিকে আমি এক সপ্তাহ রেখে দেব। এক সপ্তাহ রেখে দিলে এইটা পচে একটা ভালো সার তৈরি হয়ে যাবে। আর যেটা আমি পচিয়ে রেখেছিলাম সেই জলটা হচ্ছে এটা। আমরা এটাকে কিভাবে ব্যবহার করব সেটাই বন্ধুরা দেখাবো। আমরা যদি এতটা পরিমাণে যদি আমরা গোবর পচা জলটা নিয়ে নিই আর এর সাথে আমরা কিছু জল অ্যাড করে নেব, তাহলে মিশ্রণটি থাকছে পুরো হাফ হাফ, অর্থাৎ 50-50 পরিমাণে। আমরা যদি জলের সাথে গোবর পচা সারটা যদি আমরা মিশিয়ে দিতে পারি তাহলে আমরা সুন্দরভাবে গাছটাকে তৈরি করতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছের মধ্যে ব্যবহার করছি, গাছের কোনো ক্ষতি হবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে তৈরি, আপনার গাছ হবে খুব সুন্দর। একদম 50-50 ব্যবহার করবেন, 1:1 ব্যবহার করবেন। আমরা যদি ঘন মিশ্রণটিকে দিয়ে দিই তাহলে হয়তো গাছ একটু ঝিমিয়ে পড়তে পারে, কারণ গোবর সারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন। এই গোবর সার যদি আমরা কাঁচা ব্যবহার করতে পারি গাছ কিন্তু মারা যাবে বন্ধুরা। সুতরাং আপনারা যদি এই মিশ্রণটিকে যদি এইভাবে দিতে পারেন তবে আপনার গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না। এইভাবে জৈবিক পদ্ধতিতে যদি আমরা চাষ করতে পারি তাহলে আপনার বাগান সুন্দরভাবে ভরে উঠবে ফুলে ফলে। আর যে গাছের মধ্যে আপনারা ব্যবহার করবেন সেই গাছের সবজি খাবেন, আপনার শরীরের কোনো ক্ষতি হবে না এটুকু বলতে পারি। সুতরাং আপনারা যদি এইভাবে কাঁচা গোবরটাকে যদি আপনারা পচিয়ে জলের সাথে যদি ডাইলুট করে দিতে পারেন
তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে বিনা খরচে এই সারটাকে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দোকান থেকে আলাদা করে আপনার পয়সা খরচ করতে হবে না। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না বন্ধুরা।